এক করোনা ভাইরাস কত কত ম্যাচ কেড়ে নিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে গেল। বিশ্বকাপ টি টোয়েন্টির পর এশিয়া কাপও এবার টি টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে জায়গা করে দিতে যাওয়া নিয়ে তর্ক বিতর্কের মধ্যে সেটি কবে হবে সেই সিদ্ধান্ত আর এলোই না। মার্চে জিম্বাবুয়ের সঙ্গে টি টোয়েন্টি সিরিজের পর করোনার কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কতগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হারিয়েছে সেই তালিকাও কম লম্বা নয়। এপ্রিলে পাকিস্তান সফরে এক টেস্ট এক ওয়ানডে, মে মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে চার টি টোয়েন্টির সিরিজ, জুনে অস্ট্রেলিয়া দলের দুই টেস্টের জন্য আসার কথা ছিল বাংলাদেশে, জুলাই আগস্টে তিন টেস্টের সিরিজের জন্য শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এরপর আগস্টেই নিউজিল্যান্ড দলে দুই টেস্ট খেলতে আসার কথা ছিল বাংলাদেশে। সাকিব মুশফিকদের আবার অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডে। ডিসেম্বরে আবার শ্রীলঙ্কার তিন ওয়ানডে খেলতে আসার কথা ছিল বাংলাদেশে। এতগুলো ম্যাচ সিরিজ টুর্নামেন্ট, এত সবের মধ্যে টি টোয়েন্টিগুলো খেলতে না পারার আক্ষেপেই হয়তো বাংলাদেশকে বেশি পোড়াবে। বিশ্বকাপ এশিয়া কাপ হলো না, সিরিজগুলো হলে আরও অন্তত ষাটটি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেত বাংলাদেশ। এমনিতেই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি এখনও খেলতে শেখেনি বলে সমালোচনার শেষ নেই। টি টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ডে তাকালেও অনেক শূন্যতা চোখে পড়ে। ২০২০-এ তো হলো না, ২০২১-এ সাকিব মুশফিকদের অপেক্ষা কি ঘুচবে? টি টোয়েন্টিতে বাংলাদেশ কেমন সেটির একটা ছবি হতে পারে র্যাঙ্কিং। অনেকটা সময় পর্যন্ত আফগানিস্তানের পিছনে থাকা বাংলাদেশ এখন অবশ্য ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানকে পিছনে ফেলে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের আট নম্বর দল। ম্যাচ ফল দেখেছে সর্বশেষ এমন দশটি টি টোয়েন্টিতে বাংলাদেশের পাঁচ জয় পাঁচ হার হয়তো বলবে বাংলাদেশ কিছুটা হলেও শিখেছে খেলাটা। তবে যখন শুনবেন এই পাঁচ জয়ের চারটি জিম্বাবুয়ে আর আফগানিস্তানের বিপক্ষে, একটি মাত্র ভারতের বিপক্ষে, আবার পাঁচ হারের মধ্যে দুটি করে ভারত পাকিস্তানের বিপক্ষে, একটি আফগানিস্তানের বিপক্ষেও, তখন মনে হবে টি টোয়েন্টিতে বাংলাদেশের ধারাবাহিক হওয়ার আসলে অনেক বাকি। আর স্বীকৃত বড় দলের বিপক্ষে জয় সে এখনও কালে ভদ্রেই পাওয়া যায়। টি টোয়েন্টিতে বাংলাদেশের শূন্যতার হিসেব করতে গেলেও বড় দলের বিপক্ষে রেকর্ডেই চোখ যাবে বারবার। এখন পর্যন্ত ৯৬টি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশ এত বছরে যে ৩২টি জয় পেয়েছে এর মাত্র ১২টি যে স্বীকৃত বড় দলের বিপক্ষে, সবচেয়ে বেশি ৯টি জয় জিম্বাবুয়ের বিপক্ষে, দ্বিতীয় সর্বোচ্চ ৫টি জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বড় দলের বিপক্ষে জয় বলতে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪বার, পাকিস্তানকে ২বার, বাকি ২০ জয়ের সব আয়ারল্যান্ড আফগানিস্তান কেনিয়া নেপালের মতো দলের বিপক্ষে। জয়ের ঘরে শূন্যতা চোখে পড়ে যখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষে রেকর্ড দেখবেন। এখন পর্যন্ত নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে একটিও জয় নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, অথচ এই তিন দলের বিপক্ষে সব মিলিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি খেলে ফেলেছে ১৮টি। জয়ের ঘর শূন্য অবশ্য স্কটল্যান্ড আর হংকংয়ের বিপক্ষেও, তবে এই দেখে স্কটল্যান্ড আর হংকংয়ের নিজেদের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাতারে ভাবার কিছুই নেই। ওই দুটি দলের সঙ্গে বাংলাদেশ খেলেছে একটি করে ম্যাচ, প্রতিবেশীদের মধ্যে শ্রীলঙ্কাকেই সবচেয়ে বেশিবার হারিয়েছে বাংলাদেশ, ভারতকে হারিয়েছে ১বার, পাকিস্তানকে ২বার। ও হ্যাঁ, আর একটা তথ্য চমক হয়ে আসতে পারে বাংলাদেশের টি টোয়েন্টি রেকর্ডে, যেটি অন্যরকম এক শূন্যতা। ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টি টোয়েন্টি খেলেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, দ্বিপাক্ষিক সিরিজে তো খেলাই হয়নি, আন্তর্জাতিক টুর্নামেন্টেও কখনও ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশের। ভাবা যায় এই বছরের সূচিতে বাংলাদেশের আর কোনো টি টোয়েন্টি নেই। করোনাকে পাশ কাটিয়ে ক্রিকেট যখন আবার ফিরবে, সাকিব মুশফিকরা হয়তো এই শূন্যতাগুলো দূর করার ব্রাত্য নিয়েই মাঠে নামবেন।